नमस्कार, आमी डॉक्टर आनंद कुमार नागवानी, प्लास्टिक कॉस्मेटिक और हेयर ट्रांसप्लांट सर्जन। आज के जन्म अपना एक खूब ही भालो टॉपिक नहीं है सी, कॉस्ट ऑफ हेयर ट्रांसप्लांट इन 2022। कोविड बाद सब जिनिस दाम बेड़े गए, आटा चावल जा किछु आछे सब दाम बेड़े गए। किंतु हमारे एखाने कलकत्ता कॉस्मोएट क्लिनिके आज के डेटे हेयर ट्रांसप्लांटे की रेट आछे सेटा जानार जन्य आपनाके एकटा शॉर्ट वीडियो निये एसेछि। 2022 एर मध्ये आमादेर एखाने सेई रेट आछे जेटा कि 2021 छिल। आमरा रेट कोनो बाड़ाइनि 2020 ते जेटा छिल, रेट सेम ही आछे। आमादेर केनो एरकम करा होयेछे, केनो कि आमरा जानि कि बाकी सब जिनिसेर रेट बाड़छे, आमराओ जदि रेट बाड़ाबो ताहले किन्तु লোকে সমস্যা হতে পারে। সেই ভেপে কিন্তু আমরা রেটটা ওই রেখেছি। হ্যাঁ, একটা জিনিসটা কিন্তু আছে, আমাদের যে জিনিসটা কিনা হতো তাদের কিন্তু রেটটা বেড়ে গেছে, কিন্তু আমরা ওটা করিনি, সেটা আমরা নিজের উপরে ব্যয় করছি। তো কস্ট অফ হেয়ার ট্রান্সপ্লান্ট কিসের উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করে সার্জনের উপরে। আপনার যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, যে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন MCH কসমেটিক প্লাস্টিক সার্জন, তাদের উপরে ডিপেন্ড করে। ডিগ্রি আছে কি না ডক্টরের কাছে, যেটা ক্লিনিকের মধ্যে হচ্ছে, যেটা অপারেশন থিয়েটারের মধ্যে হচ্ছে, সেটা স্টেবল স্থায়ী আছে কি না। আমাদের এখানে ক্লিনিক 12 বছর ধরে আছে। এই 12 বছর ধরে আমরা এখানে এই ক্লিনিকটা চলাচ্ছি, ডক্টর ওন ক্লিনিক আছে এটা। তো চান্সেস কি আছে কি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার বাদে যে আপনি ডক্টরকে পাবেন কি পাবেন না, সেটা আগে আপনাকে দেখতে হবে কি আপনি যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন আপনি ডক্টরের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে পাচ্ছেন কি না, আর ডক্টর কি ওখানে লং লাস্টিং আছে কি না, অনেক বছর ধরে আছে কি না। কি আজকে যে করা হচ্ছে সে তারপরে ওই ক্লিনিকওয়ালা আপনাকে ওই ডক্টরের সঙ্গে কোনো সম্পর্ক করতে দিচ্ছে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আছে। অপারেশন থিয়েটার কত বড় আছে, অপারেশন থিয়েটারের মধ্যে কত আধুনিক মানে কি মডার্ন ইনস্ট্রুমেন্টস আছে, ফোর লাইট আছে কি না, স্টারলাইজেশন কেমন আছে, লিনিন কেমন আছে, এই সব জিনিসটা খুব ইম্পর্টেন্ট আছে। আমি বিইং আ সার্জন প্রত্যেক জিনিসটা চেক করি। আমাদের অপারেশন থিয়েটার স্টারলাইজ হয় পুরো, যতগুলো ইনস্ট্রুমেন্টস হয় প্রি অপারেটিভ মানে কি অপারেশনের আগে অপারেশনের বাদে সব সময় চেক হয়। ওই চেকিং এর বাদে ওকে কীটাণু জীবাণু মুক্ত করার জন্য মানে কি স্টারলাইজেশন জন্য পাঠানো হয়। যতগুলো লিনিন মানে কি কাপড়গুলো যতই ইউজ হয় ওর মধ্যে সব স্টারলাইজ করা হয়, মানে কি জীবাণু মুক্ত করে নিয়ে আসা হয় ভালো করে ওকে জীবাণু মুক্ত এনভায়রনমেন্ট ওটি এর মধ্যে, কোল্ড লাইটের মধ্যে, ভালো ইনস্ট্রুমেন্ট মানে কি মডার্ন ইনস্ট্রুমেন্ট প্লাস এক্সপিরিয়েন্সড একটা MCH প্লাস্টিক কসমেটিক সার্জন আছে। আমাদের যে টিম আছে সে টিমটা আমাদের এখানেই থাকে সবসময়, এমন না কি আমরা অন্য লোককে ডাকি আর এসে ওরা ট্রান্সপ্লান্ট করে চলে যায়, তেমন নেই। আমাদের নিজস্ব টিম আছে, সেই টিমটা আমাদের কাজ করে। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা লোকের কাজ না, এটা টিম ওয়ার্ক আছে। আমাদের টিমটা এমন এত বছর ধরে হয়ে গেছে কি একটা স্টেপে বাদে কি স্টেপ হবে সেটা সব জানে বুঝে ও সেই অনুযায়ী হয়ে যায়, মানে কি স্মুথ প্রসিজার হয়, খুবই স্মুথ প্রসিজার হয়। আমরা একদম খুব খুলে বলতে পারি কি এই রেটে কলকাতায় হার্ট অফ দ্য সিটি এর মধ্যে বসে আমরা এক নম্বর বেস্ট হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পারছি, সেটা ওটাই না লোয়েস্ট কস্টের মধ্যে করতে পারছি। আমাদের এখানকার রেট হচ্ছে পার গ্রাফ 25 রুপিস। আজকাল এখানে পুরো গত ভারতবর্ষে জিএসটি চলে, 18% জিএসটি আছে, সেটা ওর উপরে লাগে। তো এটাই হচ্ছে আমাদের এখানকার রেট। ভালো ওটি, এক নম্বর ওটি, স্টারলাইজ সব কিছু জিনিসটা আধুনিক মানে কি মডার্ন ইনস্ট্রুমেন্ট, কোল্ড লাইট, আমি নিজস্ব লোক এখানে, আমাদের ভালো টিম, সব কিছুর মধ্যে ভালো আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পারছি। আমি আশা করছি আজকে ভিডিওর মধ্যে আপনাকে ক্লিয়ার কাট আমি মেসেজ দিতে পেরেছি।
আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি নিশ্চয়ই আমাদেরকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে আনসার দিতে চেষ্টা করব। নমস্কার।